এটা কয় কেজি? এটা আছে 39 কেজি বাজার। কত বিক্রি করবেন? এটা বিক্রি মোটামুটি 2200 টাকার মতো বিক্রি হবে। দেখতে চোখ জুড়ানো, আকারে বড় এবং স্বাদে অনন্য হওয়ায় মুন্সিগঞ্জের আরিয়ল বিলের মিষ্টি কুমড়ার খ্যাতি ও কদর রয়েছে দেশজুড়ে। চলতি মৌসুমে বিলের বিস্তৃত জমিতে আবাদ করা হয়েছে স্থানীয় জাতের মিষ্টি কুমড়া। এক একটি মিষ্টি কুমড়ার ওজন 50-60 কেজি, আকারে যেগুলো ছোট হয় তারও ওজন 15-20 কেজি। অন্যান্য মৌসুমে আরিয়ল বিলের মিষ্টি কুমড়ার এক একটির ওজন 90-100 কেজি পর্যন্ত হলেও চলতি মৌসুমে ঘূর্ণিঝড় সিত্রাঙের তাণ্ডবে নষ্ট হয় ফসল। এ কারণে দ্বিতীয় দফায় আবাদ করে প্রান্তিক কৃষকরা। এতে কুমড়ার উৎপাদন কিছুটা কমেছে, আকারেও ছোট হয়েছে, তবে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। দুর্যোগের কারণে আমাদের বিদ্যুৎ পরে আমরা বুড়া অনেক কষ্ট করে লাগাই, কিন্তু এবার ফসল আমাদের কম হয়েছে, কুমড়ার সংখ্যা ছোট হয়েছে। দাম 40-50 টাকা পাওয়া যায় পিক আপ। আর বিক্রি করেন কোথায়? ঢাকা কারণ বাজার, মিরপুর, ফরানমোটা, বালুই সালা দিয়ে। কৃষকরা বলছেন মাটির বিশেষ গুণাগুণের জন্য আরিয়ল বিলের কুমড়া আকারে বড় হয়। এই বীজ অন্য কোথাও রোপণ করা হলেও এত বড় আকৃতির কুমড়ার ফলন হয় না। বর্ষায় 6-8 মাস আরিয়ল বিল পানিতে নিমজ্জিত থাকে। এতে পানিতে জন্ম নেওয়া জলজ উদ্ভিদ পরবর্তীতে পচে উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে বিলের মাটিকে উর্বর করে। এ কারণে সামান্য পরিচর্যা করলেই উর্বর মাটিতে বিশাল আকৃতির কুমড়া হয়। আমাদের এই বিলের কুমড়া অনেক বড় হয়, 50-80 কেজি, 120 কেজিও হয়। খেতে যেরকম দেখতে এরকম খাইতে খুব সুস্বাদু। এই সাইজের কুমড়া একমাত্র আমাদের এই বিলে হয়, আরিয়াল বিলে হয়, অন্য কোনো জায়গায় হয় না। অন্য দেশে কোনো আমার দেশে মাটি ভালো, অন্য দেশে এই কুমড়া হইব না। আমার কাছে কত বেশি নেয় কারণ ওই বেশি মনে হয় না। আরিয়ল বিলকে কেন্দ্র করে প্রায় 7000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। তার মধ্যে 200 হেক্টর জমিতে এবছর মিষ্টি কুমড়ার চাষ করে কৃষকরা। 200 হেক্টরে আমরা এটা দেখছি যে এখানে প্রায় আমাদের ফলন হয় 10,000 মেট্রিক টনের মতো। তো ফলনও মোটা ভালো এবং কৃষকও মোটামুটি দাম ভালো পাচ্ছে, যার জন্য কৃষক উৎসাহী এগুলো করতে। তবে যেহেতু চাষের একটু ব্যাঘাত আছে, নিচু জমি একটু ভিটা করে তারপরে করতে হয়, তো কৃষক এই আরিয়ল বিলে মিষ্টি কুমড়া চাষ করে তারা খুশি। অধিক পুষ্টিগুণ সম্পন্ন বিশাল আকারের এই মিষ্টি কুমড়াগুলো আবাদ হয় দেশের মধ্যাঞ্চলের ফসলের আধার হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের আরিয়ল বিলের বিস্তৃত জমিতে। খ্যাতি ও চাহিদা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও পাইকাররা ছুটে আসেন আরিয়ল বিলে।